যুবকরা বলে হুজুর আমার দোয়া কবুল হয় না, যারে ভালোবাসি তারে পাই না আমি হুজুর। আছে না যুবক এরকম? আপনারা যদি আমার পেজের অ্যাডমিন হতেন তাহলে বুঝতে পারতেন ব্যাপারটা। আমার পেজে যে মেসেজ আমি পড়ি সব যুবকদের মেসেজ, হুজুর আমি একজনের ভালোবাসি, তারে ছাড়া বাঁচা সম্ভব নয়, কোন দোয়া পড়লে তারে পামো আপনি এখনই আমার রিপ্লাই করেন। আছে এই যে আমার অ্যাডমিন কয়েকজন আছে সব সাক্ষী, ওদের দোয়া লাগবে একটা, গার্লফ্রেন্ডকে কেমন করে বউ পাওয়া যায়, কিন্তু কবর আজাদ থেকে মুক্তি পাওয়ার দোয়া কি এটার যুবকের কোনো খবর? এরকম যুবক আছে না নাই? এটা রিয়েলিটি, এটাই বাস্তবতা, ঠিক কি না? এজন্য গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া শেখা যাবে না, আগে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া শেখা যাবে তো ইনশাল্লাহ। এজন্য চয়েস কাউকে থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ম্যাটারটা হচ্ছে যে আপনি হারাম রিলেশনশিপ করছেন কি করছেন না, ঠিক কিনা? যদি কাউকে পছন্দ হয় প্রপোজ হয়, প্রপোজ করা যাবে ইনশাল্লাহ, টু দ্য রাইট ওয়ে, টু দ্য রাস্তার মাঝে বিশাল বড় গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলা যাবে? আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি, আমি তোমাকে বিয়ে করতেছি তুমি কি করবা? যদি আনসার ইয়েস হয় তবে ইয়েস, আর না বললে পারা যাবে ইনশাল্লাহ। এই জন্য হারামের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের কখনো থাকতে পারে? নামাজ ডাকে বন্ধু, ভাই তুই যা, ওটা তোকে আমি চিনি না, তুই কি জিনিস, কয়টা গার্লফ্রেন্ড তোর আমি জানি না, এরকম কয় কি কয় না? যখন কেউ ভালো কাজে ডাকবে তখন তাই খোটা দেওয়া যাবে? এই জন্য আমাদের যে ক্যারেক্টার এটা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পারা যাবে ইনশাআল্লাহ। এজন্য তোমাদের যদি কোনো গার্লফ্রেন্ড থাকে, টুডে ব্রেকআপ দ্য রিলেশনশিপ, আজকে ব্রেকআপ করা যাবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বললো কিন্তু কেউ করবে না আমলটা, করা যাবে ইনশাআল্লাহ। ব্রেকআপ ইওর রিলেশনশিপ, তোমার কোনো রিলেশনশিপ কোনো মেয়ের সঙ্গে কখনো থাকতে পারে? তোমার রিলেশনশিপ হবে একজনের সঙ্গে, তিনি কে? আল্লাহর সঙ্গে যে রিলেশনশিপ করে তার জন্য কোনো মেয়ে, বাংলাদেশে কি মেয়ের অভাব আছে নাকি? যুবকরা মনে করে যে পটাই ফিরে থাকে, নয় আর কোনো মেয়ে পাওয়া যাবে না, কিন্তু তোমার জন্য সঠিক মেয়েকে বরাদ্দ করে রেখেছে একজন, তিনি কে? এজন্য সুদ খাওয়া হালাল নাকি হারাম? সবাই বাধা দিবা তো ইনশাআল্লাহ, কিন্তু বাধা দেওয়ার জন্য নিজেকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, ঠিক কি না? তুমি করবা প্রেম করে ঘুরে বেড়াবা পার্কে রাস্তাঘাটে, আর তুমি যদি বলো সুদ খাওয়া যাবে না, মানুষ কখন মানবে এই কথা? এজন্য কারেক্ট ইওর সেলফ ফার্স্ট, নিজেকে গুনাহের থেকে বাঁচানো যাবে ইনশাআল্লাহ, জোরে করে ইনশাআল্লাহ। এজন্য চট্টগ্রামবাসী আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহর হাবিব বলেছেন সুদ যে খায়, জেনা করা এটা কি ছোট গুণা না বড় গুণা? তবে গুণার একটা তাপমাত্রা আছে, প্রতিবেশীর সঙ্গে করলে একরকম গুনাহের ভার, গার্লফ্রেন্ডের সঙ্গে করলে একরকম ভার, কিন্তু আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সুদ খায় মায়ের সঙ্গে জেনা করলে যে গুণা হয় আল্লাহ তার আমল নামায় সেই গুণা দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম রেবা, সুদ থেকে বাঁচানো যাবে ইনশাআল্লাহ। আই এম নট ইউর এনিমি, আমি কারো শত্রু নই, আই এম ইউর ওয়েল উইশার, আমি ভালো চাই খারাপ চাই না, এই জন্য কাউকে